বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটু ভিন্ন প্রকৃতির আলোচনা নিয়ে হাজির হলাম। সেই ভিন্ন প্রকৃতির আলোচনা, সেটি কিন্তু স্বপ্নের বিষয়ে আজকে বলছি না। আজকে বলবো যে মানুষের শরীরের গঠন, মানুষের মাথা এবং মাথার চুল কি ধরনের, কোনটা কোন লক্ষণ হলে সেই মানুষটি গরিবী হালে জীবন কাটাবে, ধনীর হালে জীবন কাটাবে, অনেক কোটিপতি হালে জীবন কাটাবে, এই জিনিসগুলো ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরব। সেই কথাগুলো হলো, দেখুন যে যদি কারো মাথার চুলের লক্ষণ এরকম দেখেন যে কারো মাথার চুল কালো এবং মসৃণ, কালো ও মসৃণ হইলে ইহা ধনবান হইবার আলামত। আচ্ছা, তো বাস্তব জীবনে দেখবেন কোনো কোনো মানুষের মাথার চুলের কোনো সাইজ নেই এবং একটু ফেউসা ফেউসা লাগে বা একটু লাল লাল লাগে, তো এই লোকগুলো জীবনে কষ্ট ভোগ করবে। আরেকটা জিনিস হলো যে যাহাদের জীবনে দেখা গেছে অনেক মানুষের চুল নিখুঁত কালো, মাথা ভরা চুল এবং খুব সুন্দর, এই লোকগুলো ধনী হইবারই বেশিরভাগ আলামত থেকে যায়। আচ্ছা, তো এখন যে কথাটি বলবো যে এক নম্বর সারলাম, এবার দুই নম্বর বলছি, যাহার মাথার চুল সরু হইবে ইহা উত্তম স্বভাবের আলামত। আচ্ছা, তো এবার আসব তিন নম্বরে। তিন নম্বর আলোচনাটি হলো যে যাহার মাথার চুল মোটা এবং শক্ত হইবে ইহা গরিবীর লক্ষণ এবং সাহসী হওয়ার আলামত। আচ্ছা, তো এবার আসব যাহার মাথার চুল খাটো, যে খাটো চুল ও লাল বর্ণ। আচ্ছা, খচিত হইবে সে অভাবী হইবে এবং জন্য পেরেশান থাকিবে। আচ্ছা, তো এবার আসব যে মাথার খুলির লক্ষণ, যে মানুষের মাথার খুলি লম্বা, গোল, চ্যাপটা, এই যে বিষয়গুলো, এগুলোর মধ্যেও কিছু লক্ষণ রয়েছে। যেমন যাহার মাথার খুলি লম্বা হইবে সে অতি ভাগ্যবান। আচ্ছা, সে অতি ভাগ্যবান হইবে এবং অতি সুখে শান্তিতে জীবনযাপন করিবে। এবার আসব যাহার মাথার খুলি মাধ্যম আকারে হইবে তাহার ধনী হইবার লক্ষণ। আচ্ছা, এবার আসি যাহার মাথার খুলি অত্যাধিক বড় হইবে ইহা অভাব ও দুশ্চিন্তার লক্ষণ। এবার আসব মানুষের জীবনে দেখা যায় কপালের কিছু বিষয় আছে, যে কপালের লক্ষণগুলো কি, যাহার কপাল উঁচু হইবে সে ধনবান ও ভাগ্যবান হইবে। আচ্ছা, যাহার কপাল সে জ্ঞানী ও শিক্ষিত হইবে। আচ্ছা, তো এবার আসব যাহার কপাল চিকন ও নিচু হইবে সে দুর্ভাগ্যবান হইবে, তার ভাগ্য দুর্ভাগ্য। আচ্ছা, দেখুন এর ফাঁকে একটি কথা বলেনি, যে এই আলোচনাগুলো শুনে অনেকে খিতখিত করবে বা ভালো লাগবে না বা কেটে চলে যাবেন, ভিডিওটা ভালো লাগছে না। আসলে দেখেন, আমরা এই জীবনে ছোট থেকে বড় হয়েছি, কত মানুষের কত লক্ষণ দেখেছি, আসলে এই লক্ষণগুলো বুঝি না বলে এবং এটা পরীক্ষিত আমরা করিনি বিধায় আমাদের এরকম লাগছে। কিন্তু যে কথাগুলো বলা হচ্ছে অবশ্যই আপনারা যদি পরীক্ষা করে দেখেন তো ইনশাল্লাহ দেখবেন যে মিলে গেছে। তো এবার আসব যাহার কপাল সমান এবং উঁচা নিচা হইবে সে দুঃখ কষ্টে জীবন কাটাইবে। আচ্ছা, তো এবার আসব যাহার কপালে তিল দাগ হইবে সে সৌভাগ্যশালী হইবে। আচ্ছা, তো এবার আসব যাহার কপালে এক পাশ হইতে অন্য পাশ পর্যন্ত একটি দীর্ঘ রেখা থাকিবে সে ধনশীল হবে, ধনবান হবে। আচ্ছা, তো এবার আসব যাহার কপালে দুটি রেখা হইবে, দুটি রেখা বলতে কি, দেখেন কপালের মধ্যে দুটি দাগ থাকে, এরকম দাগ যদি কারো কপালে দেখা যায় সে দীর্ঘজীবী হইবে এবং রাষ্ট্রনায়ক হইবার লক্ষণ রয়েছে। আচ্ছা, তো এবার আসব যাহার তিনটি রেখা হইবে তার কি হবে, যার কপালে তিনটি রেখা থাকবে তাহার মন্ত্রী হইবার
সম্ভাবনার বেশিরভাগই লক্ষণ রয়েছে। আচ্ছা, তো এবার আসব, যাহার চার পাঁচটি রেখা হইবে সে গরিব ও পরহেজগার হইবার লক্ষণ। কারণ এখানে আল্লাহ কিন্তু একটি কথা বলেছে, আমি যাদেরকে গরিবী হালে রাখি এবং কষ্টে রাখি তাদেরকে আমি খুব তাড়াতাড়ি জান্নাতের ব্যবস্থা করতে পারি, কারণ তারা একটু গরিবী হাল হয়, চরিত্রবান হয়। আর যদি চরিত্রবান না হয় তাহলে কিন্তু আর কোনো তাকে গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। আচ্ছা, এবার আসব, যাহার কোনো রেখা হইবে না, যেই মানুষটার কপালে কোনো রেখাই নাই, তাহলে কে বুঝব? তাহার শীঘ্র দুনিয়া হইতে বিদায় হইবার লক্ষণ। তো এবার আসব চোখের বুরু লক্ষণ। যদি আপনি কখনো কোনো মানুষের চোখের ভুরুর লক্ষণ এই জিনিসগুলো দেখতে পান, তাহলে আপনি এটি বুঝতে পারবেন, নিজের হতে পারে, ছেলে মেয়েদের হতে পারে, পাড়া প্রতিবেশীর হতে পারে, আত্মীয় স্বজনের হতে পারে। তো অবশ্যই সেই লক্ষণগুলো দেখে আপনারা এই জিনিসগুলো বুঝে নিতে পারবেন। চোখের ভুরুদ্বয় যদি সরু হয় এবং কামানোর মতো দেখা যায়, তবে ধন সম্পদ লাভের আলামত। আচ্ছা, তো এবার আসব, চোখের ভুরুদ্বয় লাগানো থাকিলে, যে চোখের ভুরুদ্বয় মানে একটি ভুরুর সাথে আরেকটা ভুরুর লাগানো দেখা যায়, তাহলে এটি আমি কি বুঝব? এটি বুঝব তবে তিনি চুরির লক্ষণ, তিনি চুরিদারি করে খাওয়ার সম্ভাবনাই বেশি থাকে এবং চরিত্র ডিস্টার্ব। আচ্ছা, তো এবার আসব, চোখের অবরুর ভিতরে পশম না হওয়া, চোখের উপরে যে পাতি, যে চোখের পাতার উপরে যে পশম হয়, এই পশমটা না হওয়া কিংবা কম থাকা গরিবই লক্ষণ। আর গরিব হবে তিনি এটি আলামত, বুঝে নিতে হবে। তো এবার আসব, চোখের ভ্রুতে পশম শক্ত ও মোটা হওয়া গরিবী ও অভাবগ্রস্ত, অভাগার লক্ষণ। আচ্ছা, হে সমস্ত জগৎবাসী, আজকের যে আলোচনাগুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে, এগুলো শুনে কি আপনাদের খারাপ লাগছে? খারাপ না লেগে এর চেয়ে ভালো অবশ্যই এই কথাগুলো পরীক্ষা করুন। পরীক্ষা করে যদি মেলে কমেন্ট করবেন, আর যদি না মেলে তবু কমেন্ট করবেন, তাহলে বুঝব যে এই জিনিসগুলো ঠিক নয়। আর যদি মিলে যায় তো আলহামদুলিল্লাহ। হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।